জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। উচ্ছেদ করতে দেবেন, রক্ত গঙ্গা বয়ে যাবে, তবু আমরা বেআইনি ভাবে উচ্ছেদ করতে দেব না গরিব মানুষদের। সোমবার বিকেলে ভগবানগোলা ব্লক এক নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পিডব্লিউডি মাঠে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পূর্ব রেলের পক্ষ থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে ভগবানগোলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গায় বসবাসকারীদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয় রেল কর্তৃপক্ষের তরফে। রেল কর্তৃপক্ষের এই নির্দেশের প্রতিবাদে প্রতিবাদ সভার তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা ব্লক এক নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি আহাসনুর রহমান বলেন, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ করা যাবে না। তারা বলেছেন যে 19 তারিখের মধ্যে এই তারা যদি তাদের জায়গা থেকে অপসারিত না হয় তাহলে 20 তারিখ থেকে তারা বুলডোজার দিয়ে তাদের নিবাস গুঁড়িয়ে দেবে। আজকে এই প্রেস মিটের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা সেই রেল কর্তৃপক্ষের কাছে বার্তা দিতে চাই, আপনারা যে তুগলকী কায়দায় ভগবানগোলার মানুষের উপর যে অত্যাচার করতে চাইছেন সে অত্যাচার আমরা সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো মতেই হতে দেব না। আমরা মানববন্ধন করে আপনাদের বুলডোজারের সামনে দাঁড়িয়ে থাকব, যদি প্রয়োজন হয় রক্ত দিতে তো রক্ত দেব। ওই নোটিশটা দেখবেন, নোটিশটা হচ্ছে বেআইনি নোটিশ। নোটিশ আমাদের এর দ্বারা জানা যাইতেছে বলে কি সবারই ঘরগুলো ভাঙবে নাকি? আর তাছাড়া আইনের ব্যাপারটা বলি, রেল কর্তব্য একটু মনে করে দিই, 12 বছরের বেশি যদি কেউ পজিশনে থাকে তার অ্যাডভার্স পজিশন এসে যায়, জবরদখলই এসে যায়, আইনগত অধিকার এসে যায়। আর ওই বিজেপির কথা মতো আপনারা 20 টাকায় ভাঙবেন? আসুন, আমার ব্লক সভাপতিও বলেছেন, আমিও বলছি যে রক্ত গঙ্গা বইবে। একটা মানুষ, একটা গরিব মানুষকে এখান থেকে আমরা উচ্ছেদ করতে দেব না।